হ্যালো গাইস, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। চলো এখন যাচ্ছি আমরা হচ্ছে আজকে হচ্ছে তারাপীঠ। এই সকাল সকাল এখন বাজে কটা, 4:30 বাজে, তাই আমরা উঠলাম। চলো তারাপীঠে যাবো, সেটা দেখাচ্ছি তোমাদের। চলো চলো, দেখো বাইরের ওয়েদারটা দেখো। চলো আবার যাওয়ার সময় দেখাবো। দেখো ওরা বেরোচ্ছে, রেডি হচ্ছে গাড়ি নিয়ে বেরোবে। হ্যালো বন্ধুরা, পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরতে। চলো পেট্রোল ভরে বেরিয়ে গেলাম রাস্তায়, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আস্তে ধীরে আমরা যাচ্ছি, গাড়ি নিয়ে বেশি জোরে চালাবো না, 70-80 স্পিডে চালাচ্ছি, অত স্পিডে যাওয়ার দরকার নেই। ওয়েদার খারাপ, ভীষণ ওয়েদার খারাপ, দেখতেই পাচ্ছি ওয়েদারটা কেমন। সকালে এখন বাজে কটা, তোমার 5টা বাজে বন্ধুরা। দেখো ওয়েদারটা দেখছি, এখন সূর্য ঠিকঠাক ওঠেনি, জানি না কটা বাজবে। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, পূরণ হলো। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি তোমরা, দেখতে থাকো পুরোটা দেখো। চলো অনেকক্ষণ চালানোর পর একটু দাঁড়ালাম এখানে, একটু আর পারা যাচ্ছে না, গরম যা বন্ধুরা, তাই এখানে একটু দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়ব। চলো দেখতে থাকো, এখন একটু ফটো শটো তুলছে, সেলফি দেখো, আর আমাদের হাল দেখো, এক একজনের হাল ভীষণ খারাপ। চলো ফাইনালি রুমে চলে এসেছি, এখানে ওই বন্ধুরা রুম নিয়েছিল, ওখানে রুমে থাকে। চলো রেডি রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো পুজো দিতে মায়ের মন্দিরে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলো বেরিয়ে গেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, আর এখান থেকে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে। রূপু গাড়ি চালাচ্ছে এখন, আমরা এই তিনজন যাচ্ছি এখন, আর রাজেন একটা কাজে গেছে এই জন্য আসতে পারেনি, আমরা 4 জন ছিলাম, সেখানে আমরা এখন 3 জন যাচ্ছি পুজো দিতে। চলো দেখতে হবে, এই আমরা গাড়ি এখন স্ট্যান্ডে লাগিয়ে দেবো, গাড়ি কোথায় রাখবো সেটা বুঝতে পারছে না, কোথায় রাখবে গাড়ি। রূপ ওইদিকে গাড়িটা নিয়ে যাচ্ছে, কোথায় রাখবে বুঝতে পারছে না কোনো। চলো মন্দিরে এখানে তোমার প্রসাদ বাটাটা নেবো, কোথা থেকে বুঝতে পারছি না। চলো একজন বললো এখানে একটা ভালো ওই দোকান দিয়ে সবাই নিতে বললো, ওখান দিয়ে নাও বাটাটা, ওখান দিয়ে নাও। চলো এখান দিয়ে নিচ্ছি প্রসাদ, প্রসাদ নিয়ে আবার দেখাচ্ছি তোমাদের, তোমরাও আসতে পারো এই দোকানটায়। চলো দেখতে হবে এই লাইনে, দেখো এত ভিড়, আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, পুরোটা দেখাতে পারলাম না তোমাদের, ভিডিওটা অফ ছিল ওখানে। দেখো কী লাইন লেগেছে, এখন বলছে আবার এখন ভোগ গাড়িতে চলছে, তাই তোমার এখন অনেকক্ষণ 1 ঘন্টা মতন অফ থাকবে, সেই 1:30 সময় আবার খুলবে। চলো আবার গেট খুলে দিয়েছে বন্ধুরা, গেট খোলার পর দেখো আমরা উপরে যাচ্ছি, দেখো প্রসাদ দিচ্ছে ওখানে, তাই লাইন দেখো এখন সব দৌড়াদৌড়ি লাগিয়েছে, দেখো সব দৌড়াদৌড়ি করছে বন্ধুরা, দেখো কে কার আগে যাবে এমন অবস্থা হয়েছে। দেখো এখানে প্রসাদ দিচ্ছে, পুরো ভেতরের ভিডিওটা তো দেখাতে হবে না মায়ের। দেখো বন্ধুরা একটা অসাধারণ ভিউ, ভিউটা দেখেও শান্তি, দেখে পুরো মন শান্তি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা আজকে তোমাদের ভালো লাগবে, দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, পুরো স্বর্গের মতন লাগছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর একবার দেখাচ্ছি তোমাদের ভিডিওটা, দেখো ভালো লাগবে তোমাদের, তোমরাও আসতে পারো তারাপীঠে মায়ের মন্দিরে। দেখো এখানে প্রসাদ সবাই বসে প্রসাদ খাওয়াচ্ছে, সবাই প্রসাদ দিচ্ছে ওখানে। দেখো এটা মন্দিরে ওই উপরে দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, নিচ দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের ভিউটা, পুরো ভেতরে তো ঠাকুরের তোমার মায়ের ছবিতে দেখাতে পারবো না। চলো যাওয়ার পরের দিন যাওয়ার পথে একটা ভোলে বাবার মন্দির পড়েছিল, সেই মন্দিরটা তোমার দেখাচ্ছে হালকা ভিউ, দেখতে হবে ভিউটা, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। চলো যেতে যেতে নেক্সট টাইম ইচ্ছে ভালো কিছু ভিডিও করতে পারি, সাপোর্ট করো। চলো বাড়ি চলে যাচ্ছি, ফাইনালি বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি, এটুকুনি ছিল ভিডিও। ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে।